হাসপাতালে বাবা মাঠে ছিলেন, দুজনেই একে অপরের চিন্তায় মগ্ন। মঙ্গলবার লখনউয়ের একনা স্টেডিয়ামে ম্যাচ শেষের পর আপাতত দুজনেই স্বস্তিতে। একজন মাঠের লড়াই জিতেছেন, অন্যজন জিতেছেন জীবনের লড়াই। এই গল্প লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার মহসিন খান এবং তার বাবার। ম্যাচের আগে বাবাকে হাসপাতালে ভর্তি করে এসেছিলেন মহসিন। আইসিইউতে ছেলের খেলায় চোখ রেখেছিলেন বাবা। এরপর একনা স্টেডিয়ামে বাকিটা ইতিহাস। ম্যাচ শেষে যখন বাবার কথা বলছিলেন মহসিন, তখন তার গলা বসে আসছিল, আবেগে এসে গিয়েছিল চোখের কোণে জলও। মঙ্গলবার ম্যাচে উত্তরপ্রদেশের এই বাঁ হাতের ম্যাজিকেই মুম্বাই বধ করেছে এলএসজি। ভেসে রয়েছে প্লে অফের স্বপ্নে।